রাজা শিবি, রাজা শিবি, হ্যাঁ শিবি শিবি সি আবি, হ্যাঁ শিবি, তাঙ্কু সমস্তে জানিছেন সেই শিবি বহুত ধর্মপরায়ণ পরোপকার অন্য পাই নিজের সম্পূর্ণ তাকর সময় তাঙ্কর যে বয়স তাঙ্কর যে এই জীবন তাঙ্কর যে এই ব্যক্তিত্ব সে সমর্পণ করে দেবে এতে তাঙ্ক ভিতরে ভাবনা সবুবেলে সে অন্যর উপকার করতে তাঙ্ক আখি আগে সে কাহার অমঙ্গল দেখিপারে কাহার দুর্দিন সে দেখিপারে কাহাকু পীড়িত সে দেখিপারে সহিপারে এ কথা বাহারে সমস্ত জনা পড়ছে আহা রাজা শিবি কেতে পরোপকারী কেতে ধর্মশীল থরে রাজা শিবি চিন্তা কলে কহিলে মু গোটে যজ্ঞ করিবি ইয়ে যজ্ঞ মু কেবল করিবি পরর উপকার পাই যেতবেলে যজ্ঞর আয়োজন করিদেলে সবু লোক মানুষ ডাকিকি যজ্ঞ কলে যজ্ঞের সফলতা মিলিগলা চারিআড়ে ভুরি 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 প্রশংসা হলা আরে রাজা শিবি কেতে বড়িয়া এ সময় দেবরাজ ইন্দ্রঙ্ক পাখে খবর পৌঁছিলা কলে আচ্ছা এ মর্ত্যের গোটি রাজা শিবি এতে বড়িয়া এতে দয়াবন্ত এতে সে শরণার্থী রক্ষা করুচন কেবে থরে পরীক্ষা কলে হইপারন্তা এটা তাঙ্ক মন ভিতর কথা রহিলা কিন্তু রাজা শিবি যেতবে যজ্ঞ সারিছন্তি মনে মনে বহুত খুশি হচ্ছেন যা হো প্রভু মতো এই দুনিয়ারে জন্ম দিয়ে মানুষ করেছ যদি কেতবে কাহা কামরে লাগিলি না মো জীবন ধন্য যদি এ জীবনরে আমি কাহার কিছু কামরে লাগিলে নি জন্ম তো হইলে দিনে জগতরু মরিকি আমি চালি যা লাভ কোণ মিলা এমনি তো কেতে লোক আইলে কেতে লোক গলে কিন্তু সেই মশাণি পড়ছি সেই রাজগাদি পড়ছি মো পূর্বর কেতে রাজা আসি যাই সারে কিন্তু কাই মতো গোটে এমিতি ভগবান করতনি কিছু নহলে যশ কীর্তি তো টিকি রখি যাতে কেহি তো কহতে রাজা শিবি আসি যাও কিছু করে যাই এমিতি কৌ কৌ হঠাৎ দেখলে গোটে পারাটা উড়ি 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 আসুচি আউ সে রাজা শিবি বসিছেন তাঙ্ক কোলরে আসি সে পারা বসিগলা সে পারা কু গোড়াই গোড়াই গোটে বাজ পক্ষী আসিছি সে বাজ পক্ষী তা পছে 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 আসি পুরা যেটি রাজা শিবি বসিছেন তাঙ্ক কোলরে পারাটি অছি আগরে সেই বাজ পক্ষী বসিগলা মনিষ স্বরের কথা কইলা কলা এ রাজন তুমি ভালো ভাবে জাঁচি তুমি কৃতঘ্নকু ধন দ্বারা সন্তুষ্ট করে পার বুঝাউছেন এইটি দেবরাজ ইন্দ্র কলে হে রাজন মু জানুছি তুমি কৃতঘ্নকু ধন দ্বারা জিতবার তোম ভিতরে সে পরাক্রম আউ মিথ্যা সত দ্বারা জিতবাই তোমার সে সাহস কিন্তু আজি আপন অধর্ম করুচন শিবি কলে মু কোন অধর্ম করুছি না ইয়ে মো আহার ছাড় তাকু কলে তুম আহার ইয়ে মো শরণাগত কলে এ রাজা শরণাগত পছরে কিন্তু তোমার যদি দয়া আছে তুম পাখে যদি ধর্ম আছে অন্য জনক আহার তুমি ছড়াইকি জবরদস্তি নৌছ তুমি কোন কিছু ভুল করু না রাজা কহিলে ইয়ে কোন মোর ভুল আরে জনে ভয়ালু জনে পীড়িত জনে শরণাগত যদি কোনসি রাজা পাখুকু আসে রাজার ধর্ম কোন তাকু মতে রক্ষা করিবা যদি সে মোর শরণাগতকু আসিছি তুমি যাহা বি কুহ মু তাকু ছাড়ি পারিবি নাই না হে রাজন ইয়ে জগতরে সৃষ্টিরে জনে জনকর আহার সন্তুলন হিসাবরে তিয়ারি হইছি জনে খাইয়া পাই বসিথিব তা পাখুরু তুমি ভাত থালি ছড়াই নেই যাব এইটা কোন নিয়ম মু গোটিয়ে মাংসাশী প্রাণী মাংসাশী প্রাণীর মাংস খাইবা অধিকার মু কেতে দিন হল ভুকিলা থিলি কিছি বি খাইয়াকু মিলি নথিলা বহুত কষ্টরে খোঁজি 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 এই পারাটাকু পাইথিলি আর মু যেতবে পারাকু ধরিয়াকু আসিলি ইয়ে পারা সেতবে তুমকু দেখিদেলা আউ আসি তুম কোলরে বসিগলা মতে কুহ তো ভুলটা কার ইয়ে মো খাদ্য
ଆପଣ ଖାଦ୍ୟ ଖାଦକକୁ ଅଲଗା କରିପାରିବେ ନାହିଁ, ମୋତେ ତାକୁ ଯାହା ବି ହେଲେ ଖାଇବାକୁ ପଡ଼ିବ। ରାଜା କହୁଛନ୍ତି ଯାହା ତୁମେ କୁହ, ଶାସ୍ତ୍ର ଲେଖୁଛି ଶରଣାଗତକୁ ଯଦି ରକ୍ଷା ନ କରିବି ମୋର ଧର୍ମ ହୋଇଯିବ। ନା ଯଦି ମୁଁ ଆଜି ମରିଯାଉଛି, କିଏ କହୁଛି ବାଜପକ୍ଷୀ କହୁଛି ମୁଁ ଯଦି ମରିଯିବି ମୋର ପାପ ବି ତୁମକୁ ଲାଗିବ। କାହିଁକି ନା ମୁଁ ହେଉଛି ମୋ ଘରର ମୁଖିଆ, ମୋର ସ୍ତ୍ରୀ ଅଛି, ମୋର ପିଲା ଅଛନ୍ତି, ମୁଁ ଯଦି ମରିଯିବି ଇଏ ପାରାକୁ ମୁଁ ନେଇଥିଲେ, ମୁଁ ଅଳ୍ପ ଖାଇଥାନ୍ତି, ମୋ ସ୍ତ୍ରୀକି ଅଳ୍ପ ଦେଇଥାନ୍ତି, ମୋର ସନ୍ତାନକୁ ଦେଇଥାନ୍ତି। ଯଦି ମୁଁ ନିଜେ ନ ଖାଇକିରି ଆଜି ଏଇଠି ଭୋକରେ ମରିଗଲି, ମୋ ସ୍ତ୍ରୀ ଖୋଜି ଖୋଜିକିରି ଖାଇବାକୁ ପାଇବନି, ସିଏ ବି ମରିଯିବ, ମୋ ପିଲା ବି ସିଏ ମରିଯିବ, ମୋ ପରିବାରର ସମସ୍ତଙ୍କର ପାପ ତୁମକୁ ଲାଗିବ। ରାଜା ଶିବି ବୁଝାଉଛନ୍ତି, ହେ ବାଜପକ୍ଷୀ, ତମେ ଯେଉଁ ଉପଦେଶ ଦେଲ ତୁମ ଉପଦେଶ ସତ୍ୟ, କିନ୍ତୁ ମୋ ପାଇଁ ଶୁଣ, ଯାହା ନିୟମ ଲେଖା ହେଇଛି କ'ଣ ସେଇ କଥା ବୁଝେଇଦେଲେ କହିଲେ, ଯଦି ମୁଁ ଶରଣାଗତକୁ ଯାହାର ସାମର୍ଥ୍ୟ ଥିବ, ହେ ବାଜପକ୍ଷୀ, ଗୋଟିଏ ଲୋକର ଯଦି ସାମର୍ଥ୍ୟ ଥିବ ତା ଘରକୁ ଜଣେ ଶରଣାଗତ ଯାଇଛି, ସାମର୍ଥ୍ୟ ଥାଇକିରି ପାଞ୍ଚ ଜଣ ଲୋକ ଗୋଟିଏ ନାରୀକି ଗୋଡ଼ଉଛନ୍ତି, ସେ ନାରୀଟି ଦୌଡ଼ି ଦୌଡ଼ି ଯାଇ ସାମ୍ନାରେ ଆଉ ଜଣକୁ ପାଇଗଲା, ତାକୁ କହିଲା ଆଜ୍ଞା ମୋତେ ବଞ୍ଚାନ୍ତୁ, ଶରଣାଗତ ହେଇଗଲା, ସିଏ ତାଙ୍କୁ ମାରିକିରି ବିଦା କରିଦେଲା। କିମ୍ବା ଯଦି ସିଏ ତାକୁ ସେଇଠି ତାକୁ ରଖିଦେଇକିରି ସେ ପାଞ୍ଚ ଜଣ କହିବେ, ଏ କିଛି ପଇସା ନେଇଯାଏ ଏ ଯୁବତୀକି, ଆମ ପାଇଁ ଛାଡ଼ିଦିଏ, ଆମ ହାୱାଲି କରିଦିଏ। ଯଦି ସେ ପଇସା ନେଇକିରି ଛାଡ଼ିଦେଲା ସେ ଯୁବତୀକି ତାଙ୍କ ପାଖକୁ, ତାହେଲେ ସେମାନଙ୍କୁ ବ୍ରହ୍ମହତ୍ୟା ଲାଗିବ, ଅଧର୍ମୀ ବୋଲି ବୋଲାଇବେ, ନିଶ୍ଚିତ ସେମାନେ ଅଧର୍ମୀ। ତେଣୁ ସେଇ କଥା କହୁଛନ୍ତି, ଏ ବାଜପକ୍ଷୀ, ମୁଁ ଯେତିକି ଜାଣିଛି ଶରଣାଗତକୁ ରକ୍ଷା କରିବା ଉଚିତ, ଯଦି ମୁଁ ସାମର୍ଥ୍ୟ ଥାଇକିରି ମନା କରିବି ଆଉ ଲୋଭ ଦେଶରେ ପଡ଼ିଯିବି, ତୁ ଯାହା କହୁ ଯଦି ମାନିଯିବି ତାହେଲେ ବ୍ରହ୍ମହତ୍ୟା ପାପ ମୋତେ ଲାଗିବ, ମୋତେ କିଏ ରକ୍ଷା କରିବ। ଏ ଦୁଇ ଜଣଙ୍କ କଥୋପକଥନ ଚାଲିଛି।